আজকে বিশেষ দিন খুব একটা নয়, কারণ আজকে আমাদের শেষ শুট হচ্ছে এবং সবারই একটু একটু মন খারাপ, বাইরে আসলে শ্যুট হচ্ছে, তো ওই জন্য একটু জাস্তে কথা বলছি। তো সবারই মন খারাপ, যেমন আমারও মন খারাপ। তো আমারও মনটা একটু খারাপ, কিন্তু দেখাচ্ছি না সবার সামনে, স্ট্রং হওয়ার চেষ্টা করছি। যত মন খারাপ হবে, মন তো খারাপ হওয়ারই আছে, কিন্তু কিছু করার নেই। শেষের যেমন শুরু থাকে, মানে শেষের শেষ হয়ে যাচ্ছে, শেষে শুরু হবে, ঠিক যেমন শুরু শেষ থাকে। তো শেষ হচ্ছে, নতুন কিছু নিশ্চয়ই আপনাদের জন্য অপেক্ষা করছে, আমার জন্য অপেক্ষা করছে। এই চরিত্রে কতটা চ্যালেঞ্জিং ছিল, আদৌ কি ছিল চরিত্রটা চ্যালেঞ্জিং বলতে? আমি তো পজিটিভ, কিন্তু এখানে তো নেগেটিভ পার্টটা করি আমি। তো ইন দ্যাট কেস চরিত্রটা চ্যালেঞ্জিং ছিল, কারণ এখানে যাদের যাদের সঙ্গে আমি শয়তানি করেছি, ঠিক তাদের তাদের সঙ্গে আমার প্রচণ্ড ভালো বন্ধুত্ব, মানে সবার সাথেই প্রচণ্ড ভালো বন্ধুত্ব। তো তাদের সঙ্গে যখন এরকম খারাপ ব্যবহার করাটা আর খারাপ ভাষা ইউজ করে কথা বলাটা খুব চ্যালেঞ্জিং আমার কাছে। একদম পুরো ফুলন নেগেটিভ হিসেবে ঢুকেছিল, এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে রয়েছে, মানে গল্প এই মুহূর্তে কোথায় এই মুহূর্তে? আমি এখন খুব ভালোবাসি আর কি, আলোকে পজিটিভ হয়ে গেছি, কারণ বড়দা আমার সঙ্গে যা যা অন্যায় করেছে সেগুলো আমার কাছে ধরা পড়ে গেছে, আমার কাছে ক্লিয়ার হয়ে গেছে। ইন দ্যাট কেস আলো যে ভুল করেনি সেটা আমার কাছে পরিষ্কার। তো এখন গল্প এখন সেটা দেখ, যেটা জানতে হবে, চমক চমক তো অনেক কিছুই আসছে শেষের পথে, যখন চমক তো থাকবে, এবং সেটা এখনই বলবো না, সেটা জানতে হলে দেখতে হবে আলোর ঠিকানা ঠিক রাত 9:30 সোম থেকে রবি। অফস্ক্রিন বন্ডিংটা কেমন গেল? অফস্ক্রিন বন্ডিং সবার সঙ্গে খুবই ভালো, এবং খুব মিস করব সবাইকে, খুবই মিস করব এই সেটটা, মিস করবো সীমান্ত দার আমাদের ডিরেক্টর, তাকে মিস করবো, দেবুদা চিফ তাকে মিস করবো, প্রত্যেক এখানে যারা যারা আছে, আর্টিস্ট, টেকনিশিয়ানস, ডিরেক্টোরিয়াল টিম, রানা, সবাই 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 এত ভালো একটা টিম, আমি সত্যি আগে হয়তো পাইনি। তো সবাইকে করবোই। তার মানে রাত 10টার সময় যখন প্যাক আপটা বলা হবে, র‍্যাপ আপ রাত 10টায় আমাদের প্যাক আপ, তুমি জানো? ও আচ্ছা, থ্যাংক ইউ ফর দ্য ইনফরমেশন। র‍্যাপ আপটা বলা হবে, তাহলে কখনো চোখে জল বাঁধবেন না, না যাতে আসে সেটাই চেষ্টা করব। কারণ আর্টিস্টদের মধ্যে আরও কয়েকজনকে যদি জিজ্ঞেস করো, সবাই জানে যে আমি এখানে সব থেকে স্ট্রংগেস্ট মেয়ে, মানে বাহুবলি আমি এখানে। যাই হোক, ফান, ইটস আ ফান। চোখের জল যাতে না আসে সেটারই চেষ্টা করবো, এখন দেখা যাক কী হয়। এরপর কোথায় দেখা যাবে? এখনও কিছু প্ল্যানিং নেই, কিন্তু দু একটা কথা হয়ে আছে। তো সেক্ষেত্রে কোথায় কি যেটা আগে আসবে সেটা আমি সেটা নিয়ে ভাববো, এখনও কিছু বলতে পারছি না সেই বিষয়ে। বহুদিন পর দেখা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম, আমি ভালো আছি, তুমি ভালো আছো? আমিও খুব ভালো আছি। যাক, এমন একটা দিনে দেখা হলো যেদিনকে শেষ হচ্ছে আলোর ঠিকানা, অবশ্যই খারাপ লাগা তো আছেই,
দেখো, আর এটাও তো সত্যি যে মানে সব কিছুরই একটা, যাদের শুরু আছে তার তো শেষ আছেই। তো আজকে লাস্ট ডে, খুব খারাপ লাগছে, খুব মিস করব সব কিছু, সবাইকে। আর আমার চরিত্রের নাম নন্দিনী, তো মানে একটা চরিত্র তো একটা বাচ্চার মতো লালন করা হয় একটা চরিত্রকে, তো আমার কাছেও তাই। আর আমার খুব প্রিয় একটা চরিত্র নন্দিনী, তো আমি চরিত্রটাকে ভীষণ মিস করব। হ্যাঁ, মানে এখানে নন্দিনী হচ্ছে একটুখানি, ও একটু ওই স্ট্রেট ফরওয়ার্ড, মুখের উপর কথা বলে দেয় যার যেটা মনে হয়, আর ভীষণ প্রতিবাদী, কিন্তু সেভাবে প্রতিবাদটা করে উঠতে পারে না যেহেতু শ্বশুরবাড়ির সবাই খুব ডমিনেটিং। আর তো সেই জন্য ওর ভেতরে প্রতিবাদটা আছে, কিন্তু সেটা করে উঠতে পারে না। তো আলো যখন এসছে, আলো যখন ওদের সাপোর্ট করছে, তো এইবারও প্রতিবাদও করছে, নিজের নিজের স্বপ্ন পূরণ করছে। আমরা দেখেছি এর আগে, মানে একটা নাচের স্কুল করার স্বপ্ন ছিল ওর, এবার নিজের মতো করে স্বপ্ন দেখছে, সেই ইচ্ছেগুলো পূরণ করছে, সেই ধাপে ধাপে এগোচ্ছে আর কি, এরকম চরিত্র। হ্যাঁ, দেখতে পাচ্ছি চমকে ভরা শেষ দিনটা, একটা বড় কি চমক থাকছে। হ্যাঁ হ্যাঁ, একটা বিশেষ চমক আছে যেটা এক্ষুনি তো বলা যাবে না, তবে অবশ্যই শেষটা খুব সুন্দর, মানে খুব ভালো একটা এন্ডিং হচ্ছে, আর খুব খুবই চমক আছে, এটা দেখলে বোঝা যাবে। অফ স্ক্রিন বন্ডিংটা কেমন হয়েছে পুরো টিমের সাথে? খুব ভালো, খুব ভালো টিম, খুব মজা করে কাজ করেছি, আনন্দ করে কাজ করেছি। শেষ হয়ে যাচ্ছে, মনটা খারাপ লাগছে, ঠিক আছে, স্মৃতিটুকু থাক। এখনো নতুন কথা অনেক হয়েছে, দেখা যাক, কিছু না কিছু আবার অন্য কোনো চরিত্র অন্য কোনো ভাবে আবার দেখা তো হবেই নিশ্চয়ই। সবাই দাঁড়িয়ে যাও, জুতোটা খুলতে হবে কপাল আগে ঠাকুরের সামনে। সব খালি পায়ে, সব খালি পায়ে। তাহলে একটু দাঁড়াও সেবাদা। কেউ অদ্দি যা রেডি হয়ে আসছে কেন, কি হয়েছে? ওর শাড়ি মানে একটা অন্য শাড়ি সিনের ড্রেসের কথা ছিল, তো ওখানে দুটো সিনে একই ড্রেস থাকছে, তো শাড়িটা পরেই অনেকক্ষণ আগে ছিল, সবাইকে রেডি করতে হবে। একদম বড়ই নিয়ে যায় কেন, দেখা হয়েছে। তবে আজকের দিনটা একটু বিশেষ, মানে বেশি স্পেশাল, কারণ আজকে তোমাদের শেষ দিন, শেষ করছে একটা প্রজেক্ট। হ্যাঁ, কি বলবে? বলবো খুব আনন্দের সঙ্গে সবাই মিলে কাজটা করলাম আলোর ঠিকানা। আমি সান বাংলার কাছে খুব কৃতজ্ঞ, সুরিন্দর ফিল্মস, নিষ্পাল সিং মানে রানের প্রতি আমি খুব কৃতজ্ঞ, বরদা আর সবার প্রতি খুব কৃতজ্ঞ যে আমাকে এই প্রজেক্টটাতে নেওয়া হয়েছিল। তো এখন একটা প্রজেক্ট শেষ হচ্ছে, তো মনটা খুব ভারাক্রান্ত, মানে লাস্ট দিনে শুটিং করাটা সমস্ত ডিরেক্টরদের পক্ষে খুব চাপের, খুবই মানে প্রবলেম হয় ভেতর থেকে, একটা মানে উল্টো পুরো চলতে হয়, ভেতরে একটা তোলপাট চলছে, এবার সেটা থেকে বেরিয়ে গিয়ে সিন টেক করা, হাসি, কাজের মতো ডুবে থাকা। তা একটা ফ্লোরের সঙ্গে এতগুলো লোকের সঙ্গে এতদিনের একটা সম্পর্ক তৈরি হয়ে যায়, তো একটা সংসার হয়ে যায়, দিনের বেশিরভাগ সময়টি আমরা এখানে দিই, সেটা হঠাৎ করে চলে যাবে সেটা মানতে খুবই কষ্টের সবার পক্ষেই হয়, এই আর কি। যাই হোক, যতদিন ভালোবেসে আলোর ঠিকানাকে আপনারা দেখেছেন দর্শকরা, তাদের কাছে আমি সত্যিই খুব কৃতজ্ঞ। আগামী দিনে আবার দেখা হবে, আবার নিশ্চয়ই অন্য কোনো প্রজেক্ট নিয়ে, ভালো থাকবেন। পুরো ইউনিট এরকম জমজমাট ইউনিট যদি না থাকে এই কাজটা কখনোই হতে পারতো না। প্রতিটা লোক যেভাবে খেটেছে, তার মধ্যে হাসি ঠাট্টা, ক্যামেরাম্যানের গান করা, দেবুর আমার চিফ যে দেবু তার ক্যারিকেচার করা, দেবু একটু এদিকে আসবি, দেবু দেবু একটু এদিকে শোনা, একটু আয়, এর মাঝে এই দেবুর ক্যারিকেচার করা, আর আমার ক্যামেরাম্যান এও দেবু, ছোট দেবু বড় দেবু, এর সেই সঙ্গীত শিল্পী মানে তার এই যে স্পিকার নিয়ে গান করা, আমরা সবাই গেয়েছি কিন্তু স্পেশালি ও পুরো জমজমাট রেখে দিয়েছিল ইউনিট। প্রচণ্ড চাপের মধ্যে যখন আমরা 3 সপ্তাহ ধরে ওই 1 ঘন্টার এপিসোড চলছে, তার মধ্যে ওই সাপ্লাই করতে হচ্ছে এপিসোড, তার মধ্যে গান বাজনা হই হুল্লোড়, এ ওর পেছনে লাগা, মানে সাংঘাতিক চলে, আর এই নিয়ে একটা দুর্দান্ত হয়ে কাজ করছিলাম, তো মনটা একটু ভেঙেই গেছে যে সবাই মিলে একসঙ্গে সকালে এসেই প্রতিদিন একসঙ্গে হই, সকাল থেকে রাত অবধি একসঙ্গেই থাকা সব কিছু, সেটা সত্যিই খুব খারাপ লাগছে। আমি সবাইকে, আমার প্রতিটা টেকনিশিয়ান, আমি সবাইকে ভীষণ মিস করব, এবং ওরা না থাকলে এই প্রজেক্টটা এই অবধি যেতেই পারতো না, মানে
আমি ওদের কাছে চিরকৃতজ্ঞ। কি বলবে, গলা ধরে এসছি অলরেডি। হ্যাঁ, মনটা একটু ভারাক্রান্ত। আমরা প্রথম থেকে ছিলাম না সিরিয়ালটাতে, মাঝখানে ঢুকেছি। মাঝখানে ঢোকার পর থেকে আর মনে হয়নি এটা আমাদের না, পুরোটাই আমাদের হয়ে গেছে। আর এই সিরিয়ালটা বৈশিষ্ট্য হলো, যেটা জানি না আমাদের মানে কলকাতায় কোনো চ্যানেলে বা কোথাও হয়েছে কি, এটা হলো আমরা 21খানা মহাপর্ব দিয়েছি, এক ঘন্টার এপিসোড টানা 21খানা। ঠিক আছে, এটা আমাদের একটা বড় প্রাপ্তি, যেখানে আমাদের প্রতিদিন প্রায় 40-50 মিনিট করে ফুটেজ দিতে হতো, কিন্তু আমাদের মধ্যে কোনো রকম ওই মানে পাচ্ছি না এই ব্যাপারটা ছিল না, এনার্জি। আর আমাদের দাদা তো গান গাইতো, গান গিয়ে ফুল এনার্জি দিত। আর আমার একটাই রিকোয়েস্ট যে দুই তুমি একটু ওকে রিকোয়েস্ট করে দু লাইন গান গাইতে। জার্নিটা তো আমাদের হই হুল্লোড় করে কেটেছে, তো লাস্ট ডে অবধি আমাদের প্রচুর প্রেশার আছে, তো তার মধ্যেও আমরা হই হুল্লোড় করেই ব্যাপারটা একদম চালিয়ে যাচ্ছি। তো কি বলবো আর, লাস্ট ডে শ্যুট, মন খারাপ লাগছে, তো আমরা একটা গোটা একটা টিম পুরো ফ্যামিলির মতো হয়ে আমরা কাজ করেছি, মানে করছি এখনো, তো এই আর কি। কত যে সাগর নদী পেরিয়েলাম আমি, কত পথ হলাম যে পার, তোমারই মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো আর। বহু শুনছি কিন্তু এটা। প্রিয়তমা মনে রেখো, অনুপমা মনে রেখো, অনুপমা মনে রাখবে কিন্তু। থ্যাংক ইউ সবাইকে, আর সবাইকে অনেক ধন্যবাদ যে এতদিন আমাদের উৎসাহ দিয়েছেন, আপনারা আলোর ঠিকানা দেখেছেন, দেখছেন, তো সবাইকে নমস্কার। থ্যাংক ইউ ভেরি মাচ।